हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ऑन स्पेशल किचन और आमी अनिंदिता। आज के एसे गेछि आबार एकटी नतून रेसिपी निये, तैरी करे देखाबो इवनिंग पार्टी स्नैक्स रेसिपी। भेतर थेके चीजी और ओपर थेके क्रिस्पी बानाच्छि चीजी स्टाफ्ड क्रिस्पी चिकेन। ताले चलुन देरी ना करे तैरी करा जाक। এখানে আমি নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস। পিসগুলো একদম পাতলা করে কেটে নিয়েছি। এবার একটা ছুরি নিয়ে আমি এর মধ্যে এইভাবে একটু একটু করে কাট করে দেব, যাতে চিকেনের ভেতরে ম্যারিনেশন করার পর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এইভাবে প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে আমি এইভাবে ছুরি দিয়ে কাট করে দিচ্ছি। চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমেই দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস, দেবো পরিমাণ মতো নুন, এক চামচ আদা রসুনের পেস্ট, এক চামচ রেড চিলি পাউডার, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দেব এক চামচ মতো অরিগানো। এই অরিগানোটা দিলে যে কোনো ফ্রাইড চিকেনের মধ্যে এর ফ্লেভারটা ভীষণ ভালোভাবে আসে। দিচ্ছি এক চামচ ধনে পাতা বাটা। এবার এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব। এই ম্যারিনেট করা চিকেনটা আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। চিকেনটা 30 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি ময়দা, এটা রয়েছে একটা ডিম, আর এটা রয়েছে কর্নফ্লেক্স গুঁড়ো, এখানে আপনারা ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। এবার এই সব কিছুর মধ্যে প্রথমে আমি একটু নুন মিশিয়ে নেব। কর্নফ্লেক্সের মধ্যে সামান্য নুন দিলাম, আবার ময়দার মধ্যেও দিলাম, আবার ডিমের মধ্যেও দিয়ে দিলাম, আর দেবো সামান্য করে গোলমরিচের গুঁড়ো। এবার মিক্স করে নেব আর ডিমটাকে ফেটিয়ে নিচ্ছে। এবারে একটা করে চিকেনের ফিলে নেব। এই চিকেনের ফিলে নিলাম, এবারে এর মধ্যে দিচ্ছি চিজ। স্লাইস চিজ আমি ভেঙে দিলাম, আপনারা যে কোনো রকমের চিজই নিতে পারেন। এবারে চিজটা দেওয়ার পর একটা ফোল্ড করে দেব। তবে চিকেনের ফিলের পিস পাতলা হলে তবেই কিন্তু এই ফোল্ডটা করা যাবে। ফোল্ড করে দেওয়ার পর আমি ময়দায় একটা কোট করে নেব। এইভাবে ময়দায় কোট করলাম, তারপর আমি ডিমের গোলায় ডুবিয়ে নেব, তারপর দিচ্ছি কর্নফ্লেক্স গুঁড়োর মধ্যে। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। প্রথমে চিকেনের ফিলেটা নিলাম, তার মধ্যে দেব চিজ। এবার চিজটা দিয়ে একটা ফোল্ড করে দিচ্ছি। প্রথমে ময়দায় দেব, ময়দায় কোটটা করে নেওয়ার পর তারপরে আমি ডিমের গোলায় ডুবিয়ে নেব, তারপরে আবার কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনের পিসগুলো তৈরি করে নিয়েছি, এবার এগুলো ফ্রাই করার জন্য রেডি। আমি এখন প্যানে তেল গরম করে নেব। গ্যাসে প্যান বসিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতেই আমি একটা একটা করে চিকেনের পিস দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি, এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা ফ্রাই করে নেব, যেন ভেতর থেকে পুরো এটা কুকড হয়ে যায়। এক দিক ফ্রাই হলে তারপরে আর এক দিক উল্টে দেব। এইভাবে বারবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিকেন ভালো করে ফ্রাই হয়ে গেছে, এখন তুলে নেব। তৈরি হয়ে গেছে চিজি ক্রিস্পি চিকেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।